এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু কিছু আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে নিউজ আকারে সংবাদ বুলেটিন প্রচার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন পত্রিকা তারাও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংবাদ প্রচার করছে, সংবাদ বুলেটিন প্রচার করছে টেলিভিশন চ্যানেলের মতো করে এবং টক শো করছে। আমরা আইনগুলো দেখেছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ প্রচার করতে পারে না। আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আসলে কার্যত খুব বেশি কোনো পার্থক্য নেই এবং ইউটিউব চ্যানেলের নামে দেশের বিভিন্ন জায়গা থেকে সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো সম্প্রচার নীতিমালার পরিপন্থী। আমরা আপনাদের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে যে সমস্ত সংবাদপত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংবাদ প্রচার করছে তাদের সেটার কোনো অনুমতি নাই। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি সেটির কোনো অনুমতি নাই। অনুমতি ছাড়াই বিভিন্ন পত্রপত্রিকা, বেশ কয়েকটি জাতীয় পত্রিকা তারা সংবাদ বুলেটিন প্রচার করছে যেটির কোনো অনুমোদন নাই। সুতরাং অনুমোদনহীন কোনো কিছু করা সেটা বেআইনি। আমরা সেটির ব্যাপারেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সেটি করতে হলে পরে অবশ্যই অনুমোদন নিতে হবে, অনুমোদন ছাড়া কেউ করতে পারে না। আমরা পত্রিকার অনলাইনগুলোকে অনুমোদন দিয়েছি, পত্রিকার বিভিন্ন পত্রিকা পত্রপত্রিকা আমাদের কাছে অনলাইন হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছিল, আমরা সেটি দিয়েছি। সেটিতে শর্ত ছিল যেটি প্রিন্ট আকারে প্রচার প্রকাশ করা হয় সেইটাই শুধু যাবে, এর বাইরে কিছু যাবে না। সেখানে আবার ইউটিউব চ্যানেল যুক্ত করে দিয়ে নিউজ প্রচার করা কিংবা টক শো করার কথা নয়। সুতরাং এগুলো যেহেতু অনুমোদন নাই, আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সেটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে এবং সেই কারণে এতগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল আত্মপ্রকাশ ঘটেছে। প্রাইভেট টেলিভিশনের যাত্রাই শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, যেটি গত 13 বছরে আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 3 ডজনের মতো প্রাইভেট টেলিভিশন চ্যানেল এখন সম্প্রচারে আছে। পত্রপত্রিকার সংখ্যা 13 বছর আগে 450 ছিল, এখন 1250 দৈনিক পত্রিকার সংখ্যা। অনলাইন নিউজ পোর্টাল কতটা সেটি পরীক্ষা নিরীক্ষার বিষয়, কয়শো কিংবা কয় হাজার সেটি পরীক্ষা নিরীক্ষার বিষয়। আমরা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি, কিন্তু অবাধ তথ্য প্রবাহ চালু করার পাশাপাশি, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি এটিও সবাইকে মেনে চলতে হবে, দেশের প্রচলিত নিয়ম এবং বিধিবিধান মেনে চলতে হবে। একজনের আঙ্গিনা যেন আরেকজন ইনভেইট না করে। এখন টেলিভিশন চ্যানেলগুলো যদি আবার পত্রিকাও প্রকাশ করা শুরু করে, সেটি যেমন পারে না টেলিভিশন চ্যানেলগুলো, তাহলে পত্রিকাগুলো যদি টেলিভিশন চ্যানেলের মধ্যে সংবাদ প্রচার করে সেটিও সমীচীন নয়। তো সুতরাং এই জন্য টেলিভিশন চ্যানেলগুলোকেও যারা অনলাইন পোর্টাল হিসেবে চালাচ্ছেন তাদেরকেও কিন্তু এটার অনুমোদন নিতে হবে। অনেকগুলো টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টাল চালান, আমরা কিছু কিছু আবেদনের প্রেক্ষিতে অনুমোদন দিয়েছি, কেউ কেউ এখনও অনুমোদন নেয়নি। সুতরাং সেগুলোরও অনুমোদন নিতে হবে, অ্যাজ অনলাইন পোর্টাল হিসেবে অনুমোদন নিতে হবে। তো আমি আশা করব আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সঠিক তথ্য দেওয়া এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা। একটি গণতান্ত্রিক সমাজের, একটি বহুমাত্রিক সমাজের সেটি পূর্ব শর্ত। সেটি নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের সরকার সমস্ত কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু পত্রিকা যেন টেলিভিশনের আঙ্গিনে ইনভাইট না করে, আবার টেলিভিশন যেন পত্রিকার আঙ্গিনে ইনভাইট না করে, সেটি নিশ্চিত করতে হবে। আর আইপিটিভি কিংবা ইউটিউব চ্যানেলের নামে নিয়ম বহির্ভূতভাবে কেউ সংবাদ প্রচার করলে সেটিও নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত। আমি আশা করব যে এই কাজগুলো হবে না। তো আমরা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব, আইন অনুযায়ী আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আর টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি, সেটির জন্য আমরা কাজ করছি। এ মাসের মধ্যেই আমরা আশা করছি
আমরা দুই একদিনের মধ্যেই, সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা অনেকগুলো কোম্পানির কাছ থেকে আমরা প্রেজেন্টেশন নিয়েছিলাম। সেই প্রেজেন্টেশনের প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি, কাদেরকে দিয়ে এটি করানো সম্ভব। সেই সিদ্ধান্তটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দুই একদিনের মধ্যে জানিয়ে দিব, তারা যাতে অন্তত দেড় মাস থেকে দুই মাসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারে টিআরপি নির্ধারণের কাজটি। এখানে অনেকগুলো কোম্পানি দিয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ দিয়েছে। তো আমরা যাদেরকে যুক্তিযুক্ত মনে করেছি আমাদের বিচারে, তাদের প্রেজেন্টেশন অনুযায়ী তাদেরকে আমরা খুব সহসা জানিয়ে দেব। আর পে চ্যানেলের ব্যাপারে আপনারা জানেন যে আমরা টেলিভিশন নেটওয়ার্ক সিস্টেমটা অবশ্যই ডিজিটাল হতে হবে, ডিজিটাল হওয়া ছাড়া পে চ্যানেল করা যাবে না, পে চ্যানেল করেও কোনো লাভ হবে না। আর পে চ্যানেল কে হবে বা না হবে সেটি সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের বিষয়। কেউ কি ফ্রি টু এয়ার হবে, কেউ কি পে চ্যানেল হিসাবে করবে, ভারতেও আপনি যদি খবর নেন পে চ্যানেল সরকার করে দেয়নি, পে চ্যানেল নিজস্ব চ্যানেলের সিদ্ধান্তের বিষয়। কে কারা পে চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করবে, কারা গ্রাহকের কাছ থেকে টাকা নেবে সেটি তাদের ব্যাপার, এটি সরকার নির্ধারণ করে কোথাও দেয়নি। তো আমরা যেটা মনে করি, দেশ ডিজিটাল হয়ে গেছে, আমাদের সম্প্রচার মাধ্যমটাও ডিজিটাল হওয়া প্রয়োজন, সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এই জন্য হাইকোর্টে একটি মামলা হয়েছিল। মামলার প্রেক্ষিতে আমাদের কার্যক্রমটা প্রায় দুই মাসের বেশি থমকে দাঁড়িয়েছিল, হাইকোর্টের আদেশটা আমরা ভ্যাকেট করিয়েছি। এখন আসলে আইনগত কোনো বাধা নেই, আমরা খুব সহসা যারা সম্প্রচারের সংযুক্ত ক্যাবল নেটওয়ার্ক যারা পরিচালনা করে তাদের সাথে বসব। আমরা যে টাইম ফ্রেম নির্ধারণ করেছিলাম সেটা আবার পুনর্নির্ধারণ করে দেওয়া হবে, যাতে তাড়াতাড়ি আমাদের ক্যাবল নেটওয়ার্কের সিস্টেম ডিজিটালাইজ করা যায়। আমরা ধাপে ধাপে করব, ভারতেও ধাপে ধাপে করেছে, নেপালে ধাপে ধাপে করেছে, অন্যান্য দেশেও ধাপে ধাপে করেছে। প্রথমে ঢাকা চট্টগ্রাম, তারপর হচ্ছে মেট্রোপলিটন শহরগুলো বা বড় শহরগুলো, এরপরে অন্যান্য শহরগুলো, তারপর উপজেলা পর্যায়ে সেভাবে আমরা করব, সেভাবে এগুচ্ছি আমরা। তো এই ব্যাপারে ক্যাবল নেটওয়ার্ক যারা পরিচালনা করে তাদের মধ্যে অনেক আগে অনাগ্রহ থাকলো, এখন কিন্তু তাদের মধ্যে আগ্রহ আছে এবং তারা সেটি করতে চায়, তারা সহযোগিতা করছে, এই জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। তো আমরা খুব সহসা বসে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আর আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই আমরা পরীক্ষা নিরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে যেই পদ্ধতিতে আগালে পরে দর্শকেরও সুবিধা হবে। আমাদের যে ফাইনাল যে ইউজার তারা হচ্ছে দর্শক, দর্শকের উপর আমরা কোনো চাপ তৈরি করতে চাই না, দর্শকের উপর কোনো বাড়তি বোঝা আমরা দিতে চাই না। দর্শক যাতে উপকৃত হয়, একই সাথে এইটার সাথে যারা যুক্ত আছেন তারাও যাতে উপকৃত হয় এবং সরকারের কাছে যে ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, সেই ফাঁকি দেওয়াটাও যাতে বন্ধ হয় সেভাবে আমাদের কার্যক্রম গ্রহণ করতে হবে। আপনাদের সবার সাথে আলোচনা করেই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।